যখন বিখ্যাত একজন বুজুর্গ বিশিষ্ট একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এ আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকালের পর ওই জমানা আরেক জিন্দা বুজুর্গ রাতের বেলা স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছেন সুবহানাল্লাহ কইতেন না বুজুর্গ প্রশ্ন করল আব্দুল্লাহ ইবনে মুবারক বলো আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন তবে একটা দুঃখ কি দুঃখ আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার বাড়ির সামনে যে কামার ছিল কামার কামার কি করে কামারের কাজ কি দা বানায় কাশি বানায় সাতুল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে একটা উত্তম জান্নাত দান করেছেন কামারের স্ত্রী ডাক দিয়ে বলে বুজুর্গ আমার স্বামী তো তেমন কোনো ভালো আমল করতে পারত না কারণ আমার স্বামী তো দুনিয়ার তেমন কোনো ভালো আলেম ছিলেন না কোরআন হাদিস তেমন বেশিও জানতেন না আমার স্বামী ছিলেন একজন গরিব মানুষ সারা দিন কাজ করিয়া ওর টাকা দিয়া কোন রকমের সংসারটা চালাইতো আবার দিনের বেলা কাজ করতেও পারত না রাতের বেলা কাজ করত কারণ দিনের বেলা সূর্যের প্রচন্ড তাপ অন্যদিকে আগুনের তাপ সহ্য করা যায় না এই জন্য দিনে ঘুমাইতো আর রাতের বেলা ওই আগুনে পুড়াইয়া পুড়াইয়া লোহা গুলা দিয়া এরপরে দা কাছে গুলো বানাইতো আমার স্বামী তেমন গুলো নফল আবাদত করার টাইম পাইতো না তবে 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 আমার স্বামীর দুইটা গুণ ছিল কি বিষয় দুইটা গুণ বলেন আম্মা জান এবার কামারের স্ত্রী বলতেছিল আল্লাহর বান্দা বুজুর্গ ভালো করে শুনে নেন আমার স্বামীর বিশেষ দুইটা গুণ ছিল এক নম্বর গুণ ছিল আমার স্বামী যখন রাতের বেলা ওই আগুনের ভিতরে লোহাগুলো পোড়াইয়া পোড়াইয়া এরপরে যখন দা কাছে গুলো বানাইতো আর তাকাইয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে জিকির করতেছে ওই দৃশ্য দেখে 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 আমার স্বামী আফসোস করতো আর আল্লাহকে ডাক দিয়ে বলতো হে মালিক তুমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিয়েছো আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলম দিয়েছো সম্পদের কারণে কাজ করার কোনো সুন্দর কাজ হয় না কি সুন্দর বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তোমার নামে জিকির করে তেলাওয়াত করে নামাজ পড়ে আমাকেও যদি তুমি সম্পদ দিতা তাহলে আমিও সারা দিন রাত 24টা ঘন্টা তোমার গোলামিতে কাটাইয়া দিতাম দিলের ভিতরে আফসোস নেক আমল করতে পারি না এই গুণটা ছিল কামারের অন্তরে আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি অনেক আমল করতাম আজ মুসলমানের সময়ের অভাব নাই কিন্তু মুসলমান নেক আমল করতে চায় না অক্তের পর অক্ত অক্তের পর অক্ত নামাজ ছুটে যাইতেছে জেলের ভিতরে আফসোস লাগে না কিন্তু 500 টাকা যদি হারাইয়া যায় এক সপ্তাহ পর্যন্ত আফসোস করে আসে না 1,000-5,000 টাকা হারাইলে এক মাসে হুশ নাই খাওয়া নাই ঘুম নাই সব বন্ধ মাথায় টেনশন কিরে ভাই এত চিন্তিত কেন বলে 5,000 টাকা হারাইছে ওরে বান্দা 5,000 টাকা হারাইয়া তুমি এত পেরেশান তোমার যে ওয়াক্তের পরে ওয়াক্ত মাসের পরে মাস দিনের পরে দিন তোমার নামাজগুলো ছুটে যাইতেছে রমজান মাসে রোজাগুলো ছুটে যাইতেছে আফসোস লাগে না আর ওই কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই ইবাদত দেখে দেখে আল্লাহর কাছে আফসোস করে হে মালিক তুমি যদি আমাকে সম্পদ দিতা আমার যদি কাজের টেনশন করা না লাগতো
আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার গোলামি করতাম আমিও সারা রাত তেলাওয়াত করতাম তোমার নামের জিকির করে 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 সময় কাটাইয়া দিতাম কিন্তু আমাকে তুমি এমন গরীব বানাইছো এক্সট্রা আলাদা ভাবে একটু লাগা আমল করার সুযোগ আমি পাইলাম কামারের স্ত্রী ডাক দিয়া বলে এটা ছিল আমার স্বামীর এক নম্বর গুণ আমার স্বামীর দুই নম্বর গুণ ছিল আমার স্বামী যখন ওই হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া পিটাইয়া হাতুর বানাইতো দা কাচি বানাইতো লোহার যন্ত্রগুলো বানাইতো এমন সময় মসজিদের মিনারাত থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতো আমার স্বামী হাতুড়ি উঠাইছে এমন সময় আল্লাহু আকবারের ধ্বনি শুরু হইছে এই হাতুড়ি আমার স্বামী পিছন থেকে আর সামনে আনে নাই কারণ তার কাছে আল্লাহু আকবারের ধ্বনির দাম বেশি তার কাছে আল্লাহু আকবারের মর্যাদার দাম বেশি আমার স্বামী চিন্তা করতো মসজিদের মিনারাত থেকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছে বান্দা আমার ঘরে আমি আল্লাহ মুমিনদেরকে দাওয়াত দিলাম আমি আল্লাহর ঘরে আইয়া আমার কুদরত কদমে সিজদা দে আমার আল্লাহর পাকের দাওয়াত শোনার পর আমার স্বামী পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া কাজ বন্ধ করিয়া মসজিদের দিকে দৌড় দিত আগে নামাজ এরপরে হলো কাজ আল্লাহর বান্দা বুজুর্গ বলে আম্মা যা বুঝতে পেরেছি আল্লাহু আকবারের আওয়াজটাকে সম্মান করিয়া দুনিয়ার কাজ বন্ধ করিয়া দিয়া এরপরে যে নামাজকে প্রাধান্য দিত আর অন্তরের ভিতরে যে নেক আমল করার একটা আগ্রহ ছিল এই বরকতে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে উত্তম জান্নাত সুন্দর জান্নাত আপনার স্বামী কামারকে আমার আল্লাহ দান করেছে বলে সুবহানাল্লাহ হাকিকাতে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গোয়া কে আজ দুনিয়া দুদাবা বহর কারে কে বাসিবা খোদা বাস জিস্তে দুনিয়া আজ খোদা গা ফেলুবুদান নাই কামাশ নকরাহ ফক জিন্দোজা অনবির উম্মতির দল সাহাবাই কিরাম যারা আমলের দিকে একটু তাকাইয়া দেখে যত বড় মুসিবত হোক যত বড় বিপদ থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন নামাজ কখনো বাদ দেয় নাই আজকে আমরা মুসলমানেরা নামাজ পড়তেই চাই না মসজিদে যাইতেই চাই না বরং তো মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অথবা কোন মুসলমানেরা যদি মানুষদেরকে ডাকে ভাই আসো আসো আজান হয়ে গেছে চলো নামাজে চলো যে নামাজের দাওয়াত দেয় তারও আর উল্টা কিছু বয়ান শোনা দেয় আছে না নাই আমার এক মুসলমান একবার আমাকে কয় হুজুর আমি আর কাউরে কখনো নামাজের দাওয়াত দেব না আমি জিজ্ঞাসা করলাম কেন কয় আমার ঘরের পাশের ওয়ালা ঘরওয়ালা অরে কখনো নামাজ পড়তে দেখি না ও সকালবেলা কাজে যায় রাতের বেলা বাসায় ফিরে এই যে মাঝখানে জহুর আসর মাগরিব এসে গেল পড়ছে কি পড়ে নাই আমি কখনো দেখি নাই তবে ফজরের সময় ঘরে থাকে আমি চিন্তা করলাম আমি নামাজে যাব আমার ভাইয়ের ওই ডাক দিয়ে একটু নামাজে নিয়ে যাই ওরে আমি প্রতিদিন সকালবেলা ডাকি ও একদিন মসজিদে ফজর পড়তে আয় না কিন্তু আজকে যখন আমি আসার সময় ওরে ডাক দিলাম ভাই ও নামাজে চল ফজরে জামাতের সময় হয়ে গেছে ও আজকে আমাকে এত অশালীন ভাষায় গালাগালি করছে আমার চোখ দিয়ে পানি চলে বের হয়ে গেল এই জন্য আমি মনে খুব কষ্ট পাইলাম চিন্তা করছি আর কখনো কাউরে নামাজের দাওয়াত দিব না এমন লোক আছে না নাই ভালো কাজের দাওয়াত দিলে বিরোধিতা করে গান বাজনার দাওয়াত দিলে বড় খুশি হয় আছে না নাই আমি বললাম আল্লাহর বান্দা চিন্তা করেন আল্লাহর উপর সবর করেন আল্লাহ উত্তম প্রতিদান আপনাকে দান করবেন হয় দুনিয়ায় না হয় মরণের পরে এলাকার মুসলমান নবীর উম্মতের দল
সাহাবাই কেরামদের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো ঘরের ভিতরে শুধু একটা মাত্র কাপড় আর পরেও নামাজ ছাড়ে না রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নববীতে আসেন সবার শেষে যায় সবার আগে খেয়াল করবেন সাহাবাই কেরাম বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে সবার শেষে কখন আসে বলে আমাদের ভাই বেলাল মসজিদে মুয়াজ্জিনের মসজিদে নববীর মুয়াজ্জিন তিনি যখন ইকামত দেন ওই ইকামতের সময় আব্দুল্লাহ আনসারী মসজিদে ঢুকে আবার আপনি যখন সালাম ফিরাইয়ে নামাজ শেষ করে দেন আব্দুল্লাহ আনসারী সাথে সাথে বের হয়ে যায় আপনি নামাজের পরে আমাদেরকে বয়ান শোনো আমরা বয়ান শুনি আবার আপনার বরকতের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমরা বরকত নেই কিন্তু আব্দুল্লাহ আনসারী বসে না কেন জানতে চাই বিচার একদিন বিচার দিলেন রাসূল কিছু বললেন না আবার কিছুদিন পর বিচার দিলেন দ্বিতীয়বার রাসূল কিছু বললেন না আবার তৃতীয় দিন বিচার দিলেন এবার মায়ার নবী বলেন ও সাহাবাই কেরাম আপনারা আমার সাথে চলেন আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া দেখি আব্দুল্লাহ আনসারীর কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করে নেই রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে হাজির রহমাতুল্লিল আলামিন সালাম দিয়া বলতেছিল আব্দুল্লাহ দরওয়াজা খুলো রহমাতুল্লিল আলামিন তোমার দরওয়াজায় হাজির কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই সালামের কোনো উত্তর নাই রাসূল একবার দুইবার করে তিনবার সালাম দিলেন তিন সালামের কোনো জবাব আসে নাই কোনো উত্তর আসে নাই কোনো আওয়াজও নাই রহমাতুল্লিল আলামিন বললেন আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই অন্য কোথাও হয়তো গেছে সাহাবাই কেরাম বলেন এই মাত্র একটু আগে তো নামাজ শেষ করিয়া বের হয়ে আসলো তাহলে কই গেল কি তার সমস্যা কেনই বা আপনার দরবারে বসে থাকে না কেনই বা নামাজে যায় সবার শেষে আসে সবার আগে কারণটা কি এবার রাসূল বললেন সাহাবাই কেরাম চলেন আমরা ফিরে যাই রাসূল কয়েক কদম ফিরে যাইতেছেন এমন সময় আব্দুল্লাহ আনসারী কান্না জড়িত কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলেন রহমাতুল্লিল আলামিন ও মায়ের নবী আমার আমাকে আপনি মাফ করে দিলেন আপনার সালামের জবাব আমি যথাসময়ে দিতে পারিনি মায়ের নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বলো সাহাবাই কেরাম তোমার নামে বিচার দিয়েছে তুমি নাকি মসজিদে যাও সবার শেষে আসো সবার আগে কেন একটু বলো এই প্রশ্ন শোনার পর আব্দুল্লাহ আনসারী সুখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করল মায়ের নবী বলে আব্দুল্লাহ বলো তুমি কেন কাঁদো তোমাকে যে প্রশ্ন করেছি উত্তর দাও আব্দুল্লাহ আনসারী বলে ও মায়ের নবী আমি আপনাকে কি উত্তর দিব কারণ আমার দুঃখের কোন সীমানা নাই আমার মনে চায় আপনার দরবারে পড়ে থাকি আমার মনটা চায় আপনার বরকতের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি বরকত নিব কিন্তু নবী আমি পারি না আমার আল্লাহ আপনাকে এমন এক বরকতের চেহারা দিয়ে পাঠাইছে এমন এক সুন্দর নবী আপনাকে বানাইছেন আমার আল্লাহ ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর নবী দুনিয়ায় পাঠাইছেন কোন মানুষ যদি তিন দিনের খুদা নিয়া ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকাইতো তিন দিনের খুদা নিবারণ হয়ে যাইত আর রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ এমন এক বরকতের চেহারা দিয়ে পাঠাইছে এর হালুয়া পাড়ার মুসলমান নবীর উম্মত কোন মানুষ যদি সাত দিনের খুদা হারিয়ে বরকতের নবীর চেহারার দিকে তাকাইতো আল্লাহ তাআলার কুদরতে ওই বান্দা
আল্লাহর সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো একবার মসজিদে নববীতে মায়ের ওই নবী বসা এক সাহাবী চিৎকার দিয়ে বলেন কিয়ামত শুরু হয়ে গেছে আরেকজন বলে কিয়ামত শুরু হয়েছে মানে কয় তুমি কি তাকাইয়া দেখো না মসজিদে নববীর ভিতরে আসমানের চাঁদ ঘুরে পড়ে গেছে ওই সাহাবী ডাক দিয়ে বলে ভাই না না আসমানে চাঁদ আসমানে আছে তুমি একটু ভালো করে তাকাইয়া দেখো আসমানে চাঁদ আসমানে মসজিদে নববীর ভিতরে আসমানে চাঁদ তো পড়ে নাই বলে তাহলে এত সুন্দর যে একটা কি দেখলাম ওই সাহাবী বলে ভাই তাকাইয়া দেখো নববীতে বসা আছেন আল্লাহ পাকের দোস্ত আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহু আকবার এবার সাহাবী একবার আসমানের দিকে তাকায় আর একবার মসজিদে নববীর দিকে তাকায় তাকাইয়া দেখে হা আসমানে চাঁদ তো আসমানে আছে মসজিদের নববীর ভিতরে আমার মায়ের নবী বসা তবে ব্যবধানটা কি আসমানের চাঁদের থেকে মায়ের নবীর চেহারা সুন্দর যে হাজার 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 লক্ষ গুণে বেশি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বাবা أرسلناك إلا رحمة للعالمين أإمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين এবার আব্দুল্লাহ আনসারী বলেন মায়ের নবী আমার ঘরে শুধুমাত্র একটা কাপড় আমার ভাই বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয় আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত বানাইয়া ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে ঢুকাইয়া এরপর আমি মসজিদে নববীতে যাই ওখানে গিয়া এরপরে আমি নামাজ আদায় করি আমি বসি না আমি দৌড়ে বাড়ি চলে আসি কারণ আমার স্ত্রীকে তো নামাজ পড়তে হবে এরপরে আমি এসে ওই গর্তের ভিতরে উলঙ্গ হইয়া ঢুকি আমি ওই জায়গায় থাকি আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে দেয় আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করিয়া এরপরে নামাজ আদায় করেন ও নবী গো আপনি যখন আমার দরজায় দাঁড়াইয়া সালাম দিয়েছে তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে আমার স্ত্রী নামাজে ছিল এই জন্য আমি আপনার সালামের জবাব যথা সময় দিতে পারি না মায়ের নবী কয় আব্দুল্লাহ তোমার তো অভাব কখনো তো তুমি বলো না আব্দুল্লাহ ডাক দিয়া বলে নবী আমার আল্লাহ রসুল বান্দা পড়িয়া দুনিয়ার কারো কাছে বলার দরকার নাই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চা ধৈর্যের গুণ অর্জন কর ধৈর্য ধারণ কর এবার মায়ের নবী তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় দুইটা সন্তান খেজুর গাছের সাথে বাঁধা মায়ার নবী বলে আব্দুল্লাহ সন্তান দুটো কার খেজুর গাছের সাথে কেন বিধিয়ে রাখা হয়েছে আব্দুল্লাহ আনসারী বলে নবী আমার এই সন্তান দুটো আমার ওদেরকে গাছের সাথে বেঁধে রেখেছি বলে কেন 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 রাখছো এবার আব্দুল্লাহ আনসারী বলে নবী আমার বাড়ির সামনে ইহুদির বাগান ওই বাগান থেকে আমার সন্তানরা খেজুর খাবে এটা ওদের জন্য হারাম আমি মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা কিন্তু সন্তানের দেহের ভিতরে যদি হারাম থাকে ওর দোয়া তো আমার জন্য কবুল হবে না এই জন্য আমি চাই না যদিও আমি গরিব কিন্তু আমি চাই না আমার সন্তান হারাম খাক এই জন্য আমি আমার সন্তানদেরকে গাছের সাথে বেঁধে রেখেছি ওরা যেন হারাম খাইতে না পারে মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও সাহাবা ইকরাম কেউ কি আছো ওই দুইটা খেজুর গাছ আমি নবীর হাতিয়া দিবা এই ঘোষণা শোনার পর রাসূলের সাহাবী হযরত ওসমান দিছে দৌড়ে ইহুদির বাড়ি কোথায় ইহুদির বাড়িতে গিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ভাই ইহুদি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় যে দুই খেজুর গাছ ওই দুই খেজুর গাছ আমার লাগবে বলো বিনিময়ে তুমি কি চাও ইহুদি ডাক দিয়ে বলে ভাই ওসমান
খেজুর গাছের জন্য কেন এত পাগল ওসমান ডাক দিয়া বলে ভাই আমার মায়ার নবী দুই খেজুর গাছ হাদিয়া চাইছে কোন কিছু বুঝিনা বলো তোমার কত টাকা লাগবে এহুদি বলে এই তো সুযোগ পাইছি যা পারি ওসমানের কাছ থেকে নিয়ে নেই ইহুদি ডাক দিয়া বলে ভাই ওসমান তোমার না দুইটা বাগান আছে একটা বাগানে পঞ্চাশটা করে খেজুর গাছ আবার খেজুর গাছগুলো এমন এই মুহূর্তে খেজুর ধরেছে খেজুরগুলো পেকে গেছে কিছুদিন পরেই খেজুরগুলো বিক্রি করা যাবে এমন একটা মৌসুম ইহুদি ডাক দিয়া বলে ভাই ওসমান আমার দুই খেজুর গাছ যদি তুমি নিতে চাও বিনিময় আমাকে তোমার ওই পঞ্চাশ একশো খেজুর গাছওয়ালা বাগানটা দিতে হবে আল্লাহ আকবর কইছেন না ওসমান ডাক দিয়া বলে ভাই ইহুদি এটা তুমি কি শুনাইলা তুমি কেন একশো খেজুর গাছ চাইলা আজকে যদি তুমি আমি ওসমানের জিন্দগির সব সম্পদ চাইতা আমি ওসমান রসুলকে দুই খেজুর গাছ দেওয়ার জন্য আমার জিন্দগির সব সম্পদ দান করে দিতা আজ মুসলমান দান করতে চায় না ওয়াজ মাহফিলে দিতে চায় না মসজিদে দিতে চায় না এত ওয়াজ মাহফিল লাগে হুজুরকে এত টাকা লাগে না দেহে কম টাকায় হুজুর কারে ভাল দুইশো ভাড়া দিয়ে ফাড়াই গেল আছে না ওয়াজ মাহফিলের জন্য গেলে দান সদকা করতে চায় না মসজিদের জন্য দিতে চায় না দিনের কাজের জন্য দিতে চায় না এমন কৃপণ মুসলমান আছে না না আর সাহাবাই কেরাম শুধু সব বিলাইয়া দেয় এই জন্য তাদেরকে বরকত দিছেন কে এবার উসমান দুই খেজুর গাছ একশো খেজুর গাছের বিনিময় কিনিয়া রসুলের দরবারে হাজির আয়েশা সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুই খেজুর গাছ আমি উসমান আপনাকে হাদিয়া দিয়া দিলাম সুবহানাল্লাহ বলেন মায়ার নবী জিজ্ঞাসা করলো উসমান কত টাকার বিনিময়ে দুই খেজুর গাছ কিনছো ওসমান বলেন মায়ার নবী মাত্র একশো খেজুর গাছ রহমাতুল্লিল আলামিন বলে ভাই ওসমান দুই খেজুর গাছের বিনিময়ে তুমি একশো খেজুর গাছ দিয়া দিলা এটা কেমন হইলো কেমনে হইলো কেমনে সম্ভব ওসমান ডাক দিয়া বলে নবী আমার আপনি চাইছেন দুইটা খেজুর গাছ ওই ইহুদি যদি আমার সমস্ত সম্পদ নিয়ে নিত এমনকি আমি ওসমানকে যদি গোলাম বানায় নিত আমি ওসমান ও ইহুদির গোলাম হইয়া যাইতা সারা জীবন ওর দাসী হইয়া যাইতা এরপরও আমি আপনার চোখের পানি সহ্য করতে পারব না দুই খেজুর গাছ হাজিয়া দিয়ে দিলাম এরপরে মায়ার নবী ওই দুই খেজুর গাছ আব্দুল্লাহ আনসারীকে হাজিয়া দিয়ে দিলেন যে কথা বুঝাইতে চাইছে মুসলমান একটা মাত্র কাপড় এরপরও নামাজ ছাড়ে নাই আজকে মুসলমানের ভালো ভালো বাড়ির অভাব নাই খাট পালনের অভাব নাই দামি দামি পোশাকের অভাব নাই কাপড়ের কোনো অভাব নাই আছে নি মুসলমানের কাপড়ের কোনো অভাব আছে থাকার অভাব আছে খাওয়ার অভাব আছে কথা বলেন না কেন এত সুন্দর সুন্দর মসজিদ যায় না বা টাইস মোজাইক করা এসি চলতেছে কিন্তু মুসল্লি নাই আর সাহাবাই কেরামদের দেখাইয়া দেখে ঘরে খানা নাই ভালো পোশাক নাই এরপর নামাজ ছাড়ে না বলেন তো কিয়ামতের ময়দানে ওই সাহাবাই কেরামদের ঈমানের সাথে আমাদের ঈমানটা যদি আল্লাহ তাআলা কম্পেয়ার করেন পরিমাপ করেন তাহলে আমাদের কোনো উপায় আছে নি অথচ আমার আল্লাহ জানাইয়া দিছেন আমিনু কামা আমানান্নাস ও দুনিয়ার মুমিনের দল ও ঈমানদারেরা যারা জান্নাতে যাইতে চাও তাদের ঈমান লাগবে আর ওই ঈমানটা যেমন তেমন ঈমান হলে চলবে না সাহাবাই কেরামদের নমুনায় সাহাবাই কেরামদের মডেল ঈমান বলা হতে হবে এজন্য মুসলমান গো আজকের মাহফিল থেকে সবক নিয়ে যাও জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না আমার আল্লাহ বলেছেন গোলা নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে যে সাহায্য চাইবে আর ধৈর্যের গুণ যে অর্জন করবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব এখন মুসলমান আমি জানতে চাই আল্লাহকে বন্ধু বানাইতে চান খারা খারা দুটো হাত জাগাইয়া দেখেন
সবাই আল্লাহকে বন্ধু বানাইতে চাইতো তাহলে গুণ লাগবে কয়টা দুইটা কয়টা এক নাম্বার ধৈর্য দুই নাম্বার নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করুক করে আমিন কষ্ট হচ্ছে না তো এখন মোনাজাতের দিকে চলে যাব তবে মোনাজাতের আগে এত আগে একটা কথা বলেই শেষ করব যে আল্লাহকে যদি বন্ধু বানায় তার কি পরিমাণ লাভ হতে পারে 10টা মিনিট সময় দেওয়া যাবে তো হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক করি আমিন এই কথাটা বলি আমি মোনাজাতের দিকে চলে যাব যে আল্লাহকে বন্ধু বানাইলে লাভ কি পরিমাণ দুনিয়ার একজন মেম্বার চেয়ারম্যান এমপি সাথে যদি কারো বন্ধুত্ব থাকে টেনশন আছে কথা বল না খালি ঘুরে আর খায় কি রে তো সংসার কেমন চলে চলতেছে তো কারণ আমার সাথে তো এমপির সাথে ভালো কানেকশন হ্যার বাসায় ওপেনে যায় আয় পার্সোনাল মিটিং করে চাকরি করে না ব্যবসা করে না কিছু করে না দিন চলতেছে কেমনে ওইদের সম্পর্ক কার সাথে এমপির সাথে চেয়ারম্যানের সাথে মন্ত্রীর সাথে তো দুনিয়ার একজন এমপি মন্ত্রীর সাথে যদি সম্পর্ক হইলে এত সুযোগ পাওয়া যায় মামলা 13টা মাথার উপরে ঝুলে পুলিশের ধারে কাছে যায় না কথা বলে না কেন কেন এমপি ফোন ওরে ধরার আগে যেই পুলিশে ধরবো ধরার আগে চাকরি শেষ ধরার আগে চাকরি শেষ কারণ কানেকশন কার সাথে এমপির সাথে মন্ত্রীর সাথে পাওয়ার কি তো দুনিয়ার একজন এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক হইলে যদি এত পাওয়ার হয় এত ফায়দা পাওয়া যায় তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইলে ফায়দা আছে না নাই ভারতের জমিনের সন্তান রাষ্ট্রনায়ক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই একজন দিনদার রাষ্ট্রনায়ক ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন কেমন প্রধানমন্ত্রী সারাদিন সিংহাসন পরিচালনা করেন এরপরে রাতের বেলায় এসে নামাজ পড়িয়া সারা রাজ্য ঘুরে ঘুরে দেখেন কোন জনগণের কি সমস্যা আছে মন্ত্রীদেরকে টাকা দিলা এই টাকা মন্ত্রীরা নিয়ে বিল্ডিং বানাইছে নাকি রাস্তা বানাইছে রাস্তা বানাইছে তো বানাইছে রডের বদলে বাঁশ দিছে কিনা তদন্ত করার জন্য রাতের বেলা বের হয় এমন একজন দিনদার এমন একজন পরহেজগার রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা চলতেছে ঘুরে ঘুরে দেখতেছেন কার কি সমস্যা আছে হঠাৎ করে চারজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই সুলতান মাহমুদের সাথে যেই চারজন ব্যক্তির সাক্ষাৎ হয়েছে ওই চারজন ছিল চোর কি ছিল ওই চারজনে মনে করছে ওই ব্যক্তি বোধহয় আমাদের মতো গভীর রাতে চুরি করতে বের হয়েছে এবার ওই চারজনে ডাক দিয়ে বলে ভাই এদিকে আসো তুমি একা একা চুরি করে মজা পাইতে না আমার সাথে আসো পাঁচজনে একত্র হয়ে চুরি করি অনেক তৃপ্তি পাবো বেশি চুরি করতে পারবো সুলতান মাহমুদ কোনো কথা না বলিয়া এরপরে চোরের দলে গিয়ে সামিল হইলেন গিয়া বলেন ভাই তোমরা কি চোর বলে হা আমরা হইলাম চোর ও ভাই চলো তুমি আমাদের সাথে যোগ দাও বলে যোগ তো দিব তবে আগে একটু পরীক্ষা করি তোমাদের কার কি যোগ্যতা আছে কার কি গুণ আছে কারণ গুণ যদি সমান সমান না হয় তাহলে চুরি করার পরে তো মানের ভাগ সমান পাইবা না একজন ডাক দিয়া বলে ভাই আমরা সবাই একদম পাক্কা চোর ট্রেনিং প্রাপ্ত কেমন চোর বলে একজনে বলে আমার গুণ কি জানেন কি গুণ আমি যদি হাতের ভিতরে তালি দেই চাবি দিয়া তালা খোলা লাগে না তালা অটোমেটিক খুলে যায় আর বলে আমার ডেফিনেশন কি জানেন কি বলে আমি নাকের ঘেরান শুনে বলতে পারি কোন জায়গায় টাকা আছে আর কোন জায়গার ভিতরে স্বর্ণ আছে রূপো আছে রূপা আছে তদন্ত করা লাগে না আমি নাকের ঘ্রাম দিয়ে বলতে পারি আর একজন বলে আমার ডেফিনিশন হলো আমার কোয়ালিটি হলো আমার যোগ্যতা হলো আমি কুকুরের ভাষা বুঝি আর একজন বলে আমার যোগ্যতা হলো আমি যদি গভীর রাত অন্ধকার আমাবস্যার রাতেও যদি কাউরে দেখি দিনের আলোতে চিনতে পারি এই লোকটার সাথে আমার রাতে দেখা হয়েছিল
এবার চোরের দলের সর্দার ডাক দিয়া বলে ভাই আমাদের যোগ্যতা তো তুমি জানলা এখন তোমার যোগ্যতার কথা বলো কারণ তোমার যোগ্যতা যদি আমাদের সাথে না মিলে তাহলে তো তুমি সমান ভাগ পাইবা না সুলতান মাহমুদ কি বলবে চিন্তা করতেছে হঠাৎ করে কয় ভাই আমার যোগ্যতা হলো আমার এই মাথাটা আমার এই দাড়ি আমি যদি ডান দিকে ফিরাই ফাঁসির আসামির ফাঁসি মাফ হয়ে যায় আর যদি বাম দিকে ফিরাই ওর ফাঁসি হয়ে যায় এইটাই তো আমাদের দরকার কারণ ধরা পড়া পরে তো এই পিডারি আর জেলখানার ভয় আছে না নাই ঠিক আছে তাহলে চলো সুলতান মাহমুদ বলে ভাই চুরি করে কোথায় করবো আজকে তো গরিবের বাড়ি চুরি করে কোনো লাভ নাই সিদ্ধান্ত নিছি আজকে চুরি করব এই জমরের বাচ্চা সুলতান মাহমুদের বাড়িতে তো চলো তাহলে তো বাড়ি তো চিনি না সুলতান মাহমুদ বলে আমি চিনি আমার সাথে আসো যখন বাড়ির দরওয়াজায় গেছে বাড়ির দরওয়াজার কুকুর কুকুরে ঘেউ ঘেউ করে বলতেছেন কারণ কুকুর তো বাচ্চা গেছিলে কুকুর তার আওয়াজ দেয়া শুইছে তো ঘুমায় গেছে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই দরজায় তালা লাগাইয়া মসজিদে গিয়া ফজরের নামাজের আজান আজান দেওয়ার পর নামাজ কমপ্লিট করিয়া এরপরে গিয়া সিংহাসনে বসলেন উজুরে পাঠাইছে যা ওই ঘরের ভিতরে চারটা আটকানো আছে তাড়াতাড়ি চারটারে নিয়ে আয় কঠিন বিচার করা হবে সুরের বিচার এবার চার চোরায় দাঁড়াইছে আসামির কাঠগড়ায় সুলতান মাহমুদ বিচারের কাঠগড়া বিচারের সিংহাসনে বসে আছেন তিন চোরায় শুধু কান্না আর কান্না কান্না আর কান্না এক চোরায় কাঁদে না সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে এই সোরা তিনটায় কান্না করে তুই কাঁদো না কেন এবার সোরায় ডাক দিয়ে বলে ও বাচ্চা আমারও কিন্তু একটা গুণ আছে কি গুণ রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলোতে দেখলেও তারে চিনতে পারি ও বাচ্চা ভুলে গেলে চলবে না রাতের বেলা কিন্তু চোর আমরা চারজন ছিলাম না চোর ছিলাম পাঁচজন আমরা চারজন আসি আসামির কাঠগড়া আর আপনি বন্ধু হইয়া বেইমানি করবেন না যেহেতু চুরি পাঁচজনে করছি আসামির কাঠগড়ায় থাকতে হলে পাঁচজনই থাকবো চারজন থাকবে আসামির কাঠগড়া আর আপনি থাকবেন জজের কাঠগড়া এটা তো মেনে নেওয়া যায় না সুলতান মাহমুদের অন্তরটা ভরে গেল সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে চোরা তোর যুক্তিতে আজকে আমি হেরে গেলাম কারণ সামান্য সময়ের জন্য হলেও যদিও তোরা চোর কিন্তু রাতের সামান্য সময়ের জন্য হলেও তো তোদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছিল যেহেতু বন্ধুত্বের প্রমাণ হয়ে গেছে যাও 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 আজকের মতো বন্ধুত্বের খাতিলে তোমাদেরকে বেকসুর মাফ করে দিলাম এই খবর এই ঘোষণা দেওয়ার পর তিন চোরাই খুশি একদম যিনি চোরের লিডার ও চোরের লিডার আরো জোরে 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 চিল্লা কান্না করতেছে সুলতান মাহমুদ ডাক দিয়া বলে ও চোরের লিডার তুমি কেন কাঁদো তোমাদের কিন্তু মাফ করে দেওয়া হলো চোরের লিডার ডাক দিয়া বলে না মাফ করে দেওয়া হয় নাই আমার অন্তরের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে ওরে চিন্তা করে দেখলা দুনিয়ার জমিনে একজন বাচ্চার সাথে রাতের সামান্য সময় বন্ধুত্ব হওয়ার কারণে এই বন্ধুত্বের প্রভাব থাকার কারণে রাগ প্রসাদে চুরি করিয়াও যদি বন্ধুত্বের খাতিলে মাফ পাওয়া যায় এই ষাট চত্তর পঞ্চাশ বছরের জিন্দগিতে যদি আমার আল্লাহকে বন্ধু বানাইতে পারতাম আমার মালিকের বন্ধু বানাইয়া যদি কবরে যা আমার মালিক কেন আমাকে মাফ করে দিবেন না বাচ্চা আপনি তো আমাকে আসলে মাফ করে দেন না আমার অন্তর চক্ষুটাকে আপনি খুলে দিয়েছেন তওবা করে নিলাম আর চুরি করব না হায়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাব ও মুসলমান গো এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াতে আমার মালিকের বন্ধু বলেই যদি কবরে যাইতে পারো
ওই মরণের পরও চিন্তা নাই কবরও চিন্তা নাই হাসরের ময়দানেও চিন্তা নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার বন্ধুরা কোথায় আসো আমার বন্ধুদের এই কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেই দিন সূর্যটা নেমে আসবে মাথা আধা পরে সূর্যকে আমার আল্লাহ বলবেন ও সূর্য তোমার 12টা রূপ জমিনের দিকে ফিরাইয়া দাও এরপরে তোমার যত তাপ আছে সমস্ত তাপগুলো জমিনে ছেড়ে দাও সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে কোনো মানুষ দাঁড়াইয়া থাকতে পারবে না ওই অবস্থায় এমন ভয়ঙ্কর একটা অবস্থা মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ঘুরতে থাকবে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহির ওয়াহিদুল কাহার আল্লাহ তাআলার হুংকার শোনার পর কারো কোনো হুঁশ থাকবে না এমন এক কঠিন মুসিবতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ধৈর্য ধারণ বান্দা বান্দিরা কই আসো যারা দুনিয়ার জমিনে হাজারো মুসিবত হইছে হাজারো সমস্যা হওয়ার পরেও ধৈর্য হারা হও নাই আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো ওই বন্ধুরা কোথায় আসো এই কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে নখে ভুলাইছো তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ আমার বন্ধুদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব আর যদি এই জীবনে আল্লাহকে বন্ধু না বানাইয়া নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া মা বাবার খিদমত না করিয়া রসুলের তরিকায় না চলিয়া যদি কবরে যাও ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে ইমানটাকে চিনো বেনামাজি নাফরমান সুৎকর ঘুষখোর বেরোজগার ওয়ালা বলবে হা হা লাদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা এই বান্দারে দুনিয়ার জমিনে 50 বছর 60 বছরে একটা হায়াত দিয়েছিলাম পরে আমি আল্লাহ হাজার রকমের নিয়ামত দিয়ে লালন পালন করছি আমার এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমি নিয়ামত খাইয়া আমি আল্লাহর বন্ধু বানায় নাই আমি আল্লাহর গোলামি করে নাই আমার রসুলের তরিকায় চলে নাই ও ফেরেশতার আর দেরি করিও না তাড়াতাড়ি ওর কবরটাকে একটা জাহান্নামের গর্ত বানাইয়া দা ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ঢুকাইয়া দেওয়া হবে ওই সাপগুলো ওরা আমার তো ধ্বংসন করতে থাকবে দুনিয়ার জমিনে কোনো এক আল্লাহর বান্দাকে যদি একটা রুমের ভিতরে ঢুকাইয়া 5 ইঞ্চি একটা লম্বা সাপ যদি ছেড়ে দেওয়া হয় আর যদি দরজা জানালা বন্ধ করে দেওয়া হয় ওই বান্দা চিল্লাইতে চিল্লাইতে মারা যাবে কেন শুধু বলবে সাপ ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ও পরতার অন্তরালার মাগো একটা মিনিট চিন্তা করিয়া দেখো দুনিয়ার 5 ইঞ্চি লম্বা একটা সাপ দেখলে সহ্য করতে পারো না অন্তরের ভিতরে ভয় একটা মিনিট চিন্তা করো ওই 3.5 হাত কবরের ভিতরে যখন 70 থেকে 99টা সাপ ঢুকে যাবে তোমার আমার কি উপায় হবে ফিরিস্তারা গুরু যদি মারতে থাকবে কেমন পর্যন্ত শাস্তি চলতে থাকবে কেমন শাস্তি হবে রসুল বলেন এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন জোরে চাপ দিবে এক পাথরের হাড্ডি আর এক পাথরের হাড্ডি ভিতর ঢুকে যাবে ওরে আল্লাহর গোলামের দল ওই আজাব কিন্তু সহ্য করতে পারবা না কিয়ামতের ময়দানে আজাব সহ্য করতে পারবা না ওরে আল্লাহর বান্দা জাহান্নামের আজাব কিন্তু সহ্য করতে পারবা না অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর গোলামি করিয়া রসুলের তরিকায় চলিয়া আমার আল্লাহকে বন্ধু বানাইয়া এরপরে কবরে যাইও কবরের আজাব মানুষ বিশ্বাস করতে চায় না এই কারণে আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরের ভিতরে দেখায় তাকাইয়া দেখো কত কবরের ভিতর থেকে ধোঁয়া বের হয় কত কবর থেকে চিৎকারের আওয়াজ বের হয় কত কবর থেকে আগুন বের হইতেছে যেই সকল কবর থেকে ধোঁয়া বের হয় আগুন বের হয় চিৎকারের আওয়াজ পাওয়া যায় সব বেলমাজির কবর সব বেরোজগারের কবর সব গুহার সুখর ঘুষখোরের কবর আর যে সমস্ত কবর গুলোর দিকে তাকাইয়ে দেখো 20 বছর 30 বছর 32 বছর পরে লাশ তাজা হওয়া যায় সব নামাজি ওরা দিনদার রোজাদারের কবর ওরে আল্লাহর কলমের দা অন্তত মাহফিল থেকে একটা সবক নিয়ে বাড়িতে যা
জীবনের যতদিন বেঁচে থাকব রাসূলের তরিকার বাহিরে চলব না আল্লাহকে বন্ধু বানাইয়া পাঁচ বেলার নামাজটা সময় মতো সঠিক ভাবে আদায় করে নিব জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহর গোলামির বাহিরে চলব না রাসূলের তরিকার বাহিরে চলব না মা বাবার নাফরমানি করব না মুরব্বিদের সাথে কোনো বেয়াদবি করব না عالم ওলামাদের সাথে বিয়াদবি করব না যতদিন বেঁচে থাকব عالم ওলামাদের পরামর্শ নিয়া আল্লাহর গোলামি করিয়া রাসূলের তরিকায় চলব অন্ততে ময়দান থেকে আজকে আমরা একটা সবক নিয়া বাড়ি যাব পিছনে যতগুলো নামাজ ছেড়ে দিয়েছি ওই নামাজের জন্য আল্লাহর দরবারে খালেস তওবা করে নিব এবং কাজা নামাজগুলো আদায় করে নিব মরণ পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায়া রাখে একটা সবক নিয়া মুসলমান বাড়ি যাও মরণ পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায়া রাখবেন মৃত্যু পর্যন্ত পাঁচ বেলার নামাজ আমরা ছাড়ব না কোন আল্লাহর বান্দা পারবেন খালেস তওবা করার জন্য আল্লাহর মহব্বত নিয়া পিছনে যত ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে তওবা করব আজকে থেকে ওয়াদা করব হায়াতে যতদিন বেঁচে থাকব আর পাঁচ বেলার নামাজ ছাড়ব না কোন আল্লাহর বান্দা পারবেন দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ আমাদের সকল হাতগুলো কবুল করে নেন পাঁচ বেলার নামাজ সময় মতো আদায় করা তৌফিক দান করেন মা বাবার খিদমত করা তৌফিক দান করেন রাসূলের তরিকায় চলার তৌফিক দান করেন আহলে আহলে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়া জীবনটা ইবাদত দিয়ে সাজাবার তৌফিক দান করেন বলেন আমিন